পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়, বললেন অপু বিশ্বাস। শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। চারিদিকে উৎসবের আমেজ চলছে, এই উৎসব উদযাপনে ব্যস্ত রয়েছেন সবাই। এমনকি এই উৎসবেই মিলেমিশে একাকার বিনোদন জগতের তারকারাও, ব্যতিক্রম নন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও। এ বছরের পূজা কোথায় কেমন কাটছে তা জানিয়েছেন এই অভিনেত্রী। ঢাকাতেই আছেন অপু বিশ্বাস, এবার তিনি ঢাকাতেই পূজা উদযাপন করছেন। তিনি বলেন, পূজায় সাজ পোশাকে ট্রেডিশনাল বিষয়টি থাকে, কারণ পূজা ট্রেডিশনাল একটি বিষয়। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করছি, জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করছি, ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা। তবে একবুক হতাশা নিয়ে অপু বললেন, এখন আসলে পূজা এলেই মন খারাপ থাকে, এখনকার পূজা আর আগের মতো খুশি খুশি লাগে না। মন খারাপ থাকার কারণ কি জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়, নিজেকে খুব একা একা লাগে। মায়ের জন্য আজকের আমি, তার ভালোবাসা আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এত দূর আসতে পেরেছি, সেই মা নেই, তাকে ছাড়া পূজার আনন্দ কোনো দিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে, তবে পূজার সময় বেশি মনে পড়ে। অপু বিশ্বাস বলেন, ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল, অনেক পরিকল্পনা থাকতো, আনন্দ থাকতো, সারা বছর অপেক্ষায় থাকতাম কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে তখনকার সেই তুলনা চলে না, এখন সব দিন একই রকম হয়ে গেছে, পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে। নিউজ ডেস্ক, সুমনা, 21ে সংবাদ .com।